नमस्कार बंधुरा, সোমিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের ভোলা মাছের তেল ঝাল কিভাবে করতে হয় সেটাই দেখাবো, আর সঙ্গে থাকবে রোজকার মতো কিছু টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি, পিস হিসাবে 6 পিস আছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই মাছে তেল মেখে নিলে মাছ কড়ায় আটকাবে না আর ছিটবেও না। সর্ষের তেলটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখব 15 মিনিট। গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 6 টেবিল স্পুন। তেলটা খুব ভালো করে গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিট ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি অপর পিটটা ভাজবার জন্য। মাছগুলো সব ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি, দুটো এলাচ। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার দুটো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 7টা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা লো টু মিডিয়াম হিটে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2 টিস্পুন হলুদ। দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিডিয়াম সাইজের একটা টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাবার পর একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, মাঝে একবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পোতা কুচো ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার ভোলা মাছের তেল ঝাল সার্ভ করার জন্য রেডি। আমার ভোলা মাছের তেল ঝাল সার্ভ করার জন্য রেডি। আপনারা এইভাবে তৈরি করে দেখুন, কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। ব্যাস, আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।